দিনে বাড়ছে ক্যান্সারের প্রাদুর্ভাব, সব শ্রেণীর মানুষ আক্রান্ত হচ্ছেন এই মারণ ব্যাধিতে। তবে সঠিক সময়ে ক্যান্সারের চিকিৎসা শুরু হলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণ মানুষের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হলো সচেতনতার অভাব। ক্যান্সার নিয়ে একটু সচেতন হলেই এই রোগকে মোকাবিলা করা সম্ভব। পুরুলিয়া জেলায় ক্যান্সার সচেতনতা প্রসারের লক্ষ্যে এবার শুরু হলো উদ্যোগ। সম্প্রতি জেলার বিশিষ্ট শিল্পী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় একটি ক্যান্সার সচেতনতা শিবিরের। প্রদীপ প্রজ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন জামশেদপুরের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রকান্তি কুণ্ডু। তিনি প্রায় এক ঘন্টা ধরে স্লাইড শো এর মাধ্যমে ক্যান্সার নিয়ে বক্তব্য রাখেন, উত্তর দেন ক্যান্সার সংক্রান্ত নানান প্রশ্নের। দর্শকরা আগ্রহের সঙ্গে তার সম্পূর্ণ বক্তব্য শোনেন। ক্যান্সার সচেতনতা নিয়ে ডাক্তারবাবু বলেন, প্রিকশন গ্রামের লোকেদের দিকে প্রিকশন যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে যে আমাদের একটু ভালো স্বাস্থ্যগত নিয়ম মানতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ভালো ফল মূল এই ধরনের জিনিস বেশি খেতে হবে। 3rd হচ্ছে জলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আর্সেনিক মুক্ত আমরা জল পাই। আর 3 এবং 4 নম্বর যেটা হচ্ছে যে যদি আমার কখনো কোনো উপসর্গ আসে সেক্ষেত্রে লোকাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যতদূর সম্ভব ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়াটা দরকার, সেটা ফেলে না রাখা। কোনো ঘা বাড়ছে বাড়ছে বেড়ে গেল তো বেড়ে গেলটা যেন না, ঘা হয়েছে দেখিয়ে নেওয়া, একটা ছোটো গিল্টি হয়েছে সেটা দেখিয়ে নেওয়া, এই ধরনের জিনিসগুলো যেন একটু তাড়াতাড়ি করে। গ্রামাঞ্চলের দিকের লোকজন বা যে কোনো লোক, হেলথ কেয়ার অ্যাক্সেস এখন খুব বেড়েছে এবং সরকারের সহযোগিতায় বা বিভিন্নভাবে আমরা গ্রামাঞ্চলেও ধীরে ধীরে ক্যান্সার ডিটেকশন সেলগুলো খোলার চেষ্টা করছি। ক্যান্সারের মতো হয় সে আপনার ওখানে কীভাবে যাবে, কীভাবে যোগাযোগ করবে? দেখুন, আমরা যেহেতু ঝাড়খণ্ড থেকে প্র্যাকটিস করি, আমরা ঝাড়খণ্ডের মধ্যে বিয়েতে, তো এখানে যে গরিব মানুষ তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গভর্নমেন্টের হাসপাতালে যেতে পারেন, যদি তারা প্রাইভেটে দেখাতে চান টাটাতে আসতে পারেন এপেক্স হসপিটালে, এবং আমরা ওখানে বায়োপসি, সিটি, MRI, তারপর আপনার যাবতীয় আদার টেস্ট, বোন ম্যারো অ্যাসপিরেশন, সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি এবং প্যালিয়েটিভ কেয়ার। অনেক সময় আমরা ক্যান্সারকে পুরো ঠিক করতে পারি না, সেক্ষেত্রে বাড়াবাড়ি অবস্থাতে তাদের এন্ড স্টেজ টার্মিনাল কেয়ার সেগুলো প্রোভাইড করে থাকে। এই উদ্যোগ প্রসঙ্গে প্রয়াত শিল্পী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভাইজি এবং এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সোনালী বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই অনুষ্ঠানটা ক্যান্সার সচেতনতার উপর। আমার এই বিশেষ করে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আমার কাকু গত জানুয়ারি মাসে থ্রোট ক্যান্সারে মারা গেছেন, তার স্মৃতির উদ্দেশ্যে এই প্রোগ্রামের আয়োজন। আচ্ছা, তো এইটার মাধ্যমে আপনারা কী চাইছেন? এইটার মাধ্যমে সমাজকে সচেতন করতে চাইছি। আমাদের এখনও অনেকের মনে ধারণা আছে যে ক্যান্সার হওয়া মানে একটা লজ্জার ব্যাপার বা কিছু ভয়ের ব্যাপার, কাউকে জানাবো না। তার ফলে কী হয়, রোগটা বাড়িতেই লুকিয়ে লুকিয়ে রেখে রোগটা কী হয় বেড়ে যায়। কিন্তু আমাদের যেটা, আমরা মেডিকেল সায়েন্স এখন যেটা বলছে যে ক্যান্সার ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে অবশ্যই কিওরেবল, কিন্তু যদি স্টেজ বেড়ে যায় তাহলে আর কিছু করার থাকে না। সেই জন্য আমরা চাইছি মানুষকে সচেতন করতে, মানুষ যাতে এগিয়ে আসেন এবং তারাও আরও অন্যকে যাতে এই সচেতনতা সম্বন্ধে একটা সচেতনতা গড়ে তুলেন সমাজের মধ্যে। এদিন ক্যান্সার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শুভ্রকান্তি কুণ্ডু সচেতনতা শিবিরে যেসব তথ্য দিয়েছেন, সময় জঙ্গলমহল চ্যানেলের দর্শকদের জন্য তার পুরোটাই তুলে ধরা হলো। এবং আমি খুব খুশি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও আমি যখন তারপর চলে আসি টাটাতে, আমি মুম্বাইতে ছিলাম তারপর টাটাতে চলে এলাম, তারপর টাটাতে আসার পরে আমার দেখলাম যে পুরুলিয়ার সমস্যা অনেক আছে। পুরুলিয়া থেকে আমি প্রচুর পেশেন্ট পাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যা এইসব অঞ্চল থেকে। তারপর আমার এটা সম্পর্কেটা ইন্টারেস্ট তৈরি হলো, তখন আমি সময় পাইনি প্রথম দিকে। ডেফিনেটলি মিস্টার সিএন ব্যানার্জি যিনি ছিলেন, আমার পেশেন্ট ছিলেন, খুবই প্রিয় পেশেন্ট ছিলেন, উনি আমার কাছে যখন আসেন তখন আমার একটা অদ্ভুত জিনিস অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে যে উনি আর কথা বলতে পারছিলেন না এবং গলাতে ক্যান্সারটা ওনার বেশ ভালোই ছড়িয়ে গেছিল। তো তারপর ওনার ট্রিটমেন্ট শুরু হয় এবং ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে অনেকদিন অবধি মোটামুটি ঠিকই থাকে। তারপর যেরকম হয় ন্যাচারাল কোর্স অফ দ্য ডিজিজে একটু আমরা এটাকে ইয়ে করতে পারি। নাও ক্যান্সারের কিছু নতুন নতুন লক্ষণ, কীভাবে ক্যান্সার হতে পারে, মোটামুটি কিছু আইডিয়া আছে যে কী হতে পারে?
গাঁট হওয়া কোনো জায়গাতে একটা দুটো যদি কেউ শেয়ার করেন আমার খুব ভালো হয়, যে নতুন কোনো অডিয়েন্স আপনারা যদি কেউ কিছু বলেন যে কি মনে হতে পারে, ফুলে গেল কোথাও, কোথাও কিছু হলো, কিছু হলো। দেখুন কোথাও যদি আমি বলে দিচ্ছি কোথাও ফোলা থাকেন, আচমকা সেটা বড় হয়ে যাচ্ছে, বা একটা কোনো ধরুন আপনার মোল আছে কালো রঙের কিছু কাঁচিল বা কিছু, সেটা আচমকা বড় হয়ে যাচ্ছে, বা কোনো কারণে আপনার অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট এবং হচ্ছে ইউটেরাসের মধ্যে ব্লিডিং, আর পুরুষ মানুষের ক্ষেত্রে খেতে পাচ্ছে না, পেটের মধ্যে কোথাও মাল্টিপল গ্ল্যান্ড চলে আসছে, বা রিকারেন্ট অ্যানিমিয়া হচ্ছে, বারবার আপনার অ্যানিমিয়া হচ্ছে, সেই সব ঘটনায় কিন্তু আপনার করতে হবে। এবং যেমন সিগারেট বিড়ি এগুলোতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে গলার ভয়েস, গলার যে স্বর সেটা যদি সাডেনলি চেঞ্জ হয়ে যায়, যেমন হোর্সনেস বলি আমরা, মানে কর্কশ ভয়েস চলে এলো, এটা সিএম অ্যালার্জির ক্ষেত্রে আমরা বারবার পেয়েছিলাম যে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেসব ক্ষেত্রে কিন্তু আমাকে নজর রাখতে হবে। আমি ছোটখাটো কিছু উদাহরণ দিয়ে এই ঘটনাটা বোঝাচ্ছি। এটা হচ্ছে ব্রেন টিউমার, আমাদের মধ্যে খুব কমন আমরা পেয়ে থাকি। আচমকা আপনার চোখে দেখতে অসুবিধা হওয়া, মাথায় ব্যথা হওয়া, ফুলে যাওয়া, এবং খুব কমনলি যেটা সবচেয়ে কমন হয় আপনার যে দপদপ করে ব্যথাটা, যেটা মাইগ্রেনের ব্যথা বলে আমরা মোস্টলি ভেবে থাকি, কিন্তু সেরকম না হয়ে তার সঙ্গে বমি চলে আসা, এবং আপনার মাথার মধ্যে কোনো কারণে হেমারেজ ডেভেলপ হওয়া, তাহলে সেক্ষেত্রে সিটি স্ক্যান বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটা যখন আমি ছিলাম বেলোরে তখন এই অপারেশনটা করছিলেন ডক্টর কৃষ্ণমূর্তি, এবং এই ভদ্রলোকের বাইরে থেকে পুরো টিউমারটি বাদ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি কীভাবে আগের চেয়ে ওর ইম্প্রুভমেন্ট হয়েছে। তো ছেলেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে অপারেশন হওয়ার পরে ওর সাকসেসফুল অপারেশনের পরে এটা অনেকটা কমে গেছে, ঠিক আছে, কিন্তু পুরোটা যায়নি, কারণ কেমোথেরাপি বা রেডিওথেরাপি ছাড়া কোনো অপারেশনই পুরো ট্রিটমেন্ট করা সম্ভব হয়ে ওঠে। ব্রেন টিউমার এমনি তো শুনে থাকবে কেউ না কেউ, যদি একটু শেয়ার করেন কিছু, আপনি যা জানেন যেটুকু বোঝেন তাহলে খুব ভালো। ব্রেন টিউমার এটুকু বললেও ম্যালিগন্যান্ট ছিল, টিউমার মানেই কোনো জিনিস ফুলে যাওয়া, সেটা মানে সবসময় কিন্তু ক্যান্সারাস নয়, ওকে। বিনাইন বলে একটা জিনিস হয়, বিনাইন মানে হচ্ছে শান্ত বাচ্চা, আর ম্যালিগন্যান্ট মানে হচ্ছে দুষ্টু, ঠিক আছে। যারা দুষ্টু বাচ্চা তারা কী করবে, এটা ভাঙল ওটা ভাঙল এখানে বসিয়ে রাখলেন ছট করে চলে গেল অন্য জায়গায়, কিন্তু বিনাইন টিউমারও ব্রেনে খুব কমন, যাদের কম বয়সী হয়ে থাকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের একটু অ্যাগ্রেসিভিটি অনেক সময় না অনেক সময় নাও হতে পারে, কারণ যত পড়াশোনা বাড়ছে আমরা আগের মতো নিয়মগুলো ভাঙতে শুরু করেছি। আগে আমরা কোনোদিনও স্মার্ট ক্লাস ভাবিনি, এখন আমাদের ইন্ডিয়াতে অলমোস্ট 90% ক্ষেত্রে ধীরে ধীরে প্ল্যান করা হচ্ছে, ইভেন গভর্নমেন্টও, যে স্মার্ট ক্লাস আনবে, তারা কম্পিউটারে পড়াশোনা করা হবে যেটা ডকুমেন্টেড থাকবে। তো বিনাইন মানে হচ্ছে টিউমারটা এসেছে ব্রেনের মধ্যে, এবং সেই টিউমারটা ব্রেনেই থেকে গেল, আর বাড়লো না, এটা হচ্ছে বিনাইন টিউমার। যেমন আপনার একটা পিম্পলস বলতে পারেন, এটা একটা টিউমার, বা একটা ছোট্ট লাইকোমা হয় অনেক সময়, আমাদের ফ্যাট সেলগুলো, আমাদের চর্বি সেলগুলো অনেক সময় জমে গিয়ে একটা আমাদের লাইকোমা মতন লিপিডের সেলকে লাইকোমা বলে, সেরকম জন্ম দেয়। তো বিনাইন টিউমারের মধ্যে গ্লায়োমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, বিভিন্ন রকমের আমাদের টিউমার হয় ব্রেনে, সেগুলো কিন্তু বাড়ে না। ম্যাডামের হয়তো যিনি পেশেন্ট ছিলেন, যিনি এখন হয়তো ভালো আছেন, হয়তো তার মেবি আমরা বায়োপসি না দেখলে বুঝতে পারি না, হয়তো তার বিনাইন টিউমার ছিল, যার ফলে কি হচ্ছে তাকে বাদ দিয়ে দেওয়ার পরে সে কিন্তু আর খারাপ হচ্ছে না। এমআর বাঙ্গুর হসপিটাল কলকাতাতে, ইনস্টিটিউট অফ নেরো সায়েন্স কলকাতা, অ্যাপোলো চেন্নাই, ডক্টর সিদ্ধার্থ বোস, উনি কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারবাবু ছিলেন, সিদ্ধার্থ বোস খুব নাম করা ডাক্তারবাবু। তো বিনাইন টিউমার এখনকার দিনে 100% কিউরেবল, যদি বিনাইন ব্রেন টিউমার হয় প্লিজ আগেকার দিনের মতো একদম সেই কালো হয়ে গেল স্ক্রিন একদম ওরকম কাটতে শুরু করলো সবাই, ওরকম করবেন না, বিনাইন টিউমার ইজ 100% কিউরেবল। বিনাইন টিউমার যদি ব্রেনেও হয় ভালো করে অপারেশন করে দিতে পারলে, এবং যদি ক্রিটিক্যাল জায়গায় না হয় পুরোপুরি যেরকম উনি কাজে জয়েন করেছেন আপনার রিলেটিভ ওরকমভাবে নর্মাল জয়েন করেন। হ্যাঁ, ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে খুব ভালো কথা বলেছেন যে ম্যালিগন্যান্ট ছিল, ম্যালিগন্যান্ট মানে হচ্ছে সে খতরনাক। এবার সে খাবে কি, টিউমার খাবে কি, টিউমার তো রক্তই খাবে, তো রক্তটা আসবে কোত্থেকে, শরীর থেকে আসবে, তাহলে সে বেশি রক্ত খাবে, তাহলে বেশি রক্ত খেলে সে হাইপার ভাস্কুলার থাকবে, তার মধ্যে রক্ত সঞ্চালন বেশি থাকবে, সেখানে চোট পেলে হেমারেজও বেশি হবে, যে বেলুনটাতে বেশি জল ভরা আছে সেখানে একটা পিন ফোটালে কিচকিরির মতো বেরোবে, যে বেলুনটা চুকসানো আছে সেই বেলুনটা আস্তে আস্তে রিলিজ করবে। তো ঠিক সেরকমভাবেই ওই ভদ্রলোকের ক্ষেত্রেও, যেহেতু আমাদের মাথার খুলিটা শক্ত প্লাস্টিকের মতো,
ইটের মতো। পেটে একটা টিউমার প্রায় 10-15 গুণ অব্দি বাড়তে পারে, কিন্তু মাথাতে বাড়বে কি করে? কারণ মাথার মধ্যে তো খুলিটা শক্ত ইটের মতো। সেই জন্য সেখানে ব্লিডিং যখনই হবে তখন মনরো কেলির ডক্ট্রিন বলে একটা জিনিস আছে, যেটা বহু বছর আগে আবিষ্কার করা হয়েছিল, যে সে নর্মাল ব্রেন টিউমারটাকে প্রেশার দিয়ে দেবে, সরি নর্মাল ব্রেনের যে নর্মাল কনসিডার থাকে প্রেশার দিয়ে দেবে। ব্রেনের মধ্যে এক একটা পার্ট এক একটা অঞ্চলের মতো, যেরকম এখানে কার্যালয়ে বসে এখানে ঠিক হয় যে ওখানে নালা সারানো হবে, ওইখানে ইলেকট্রিসিটি দেওয়া হবে, ওইখানে আপনার কিছু কাজ করা হবে, সেরকম ব্রেনের মধ্যেও কিছু কিছু পার্ট আছে। সেই পার্টের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেসপিরেটরি সেন্টার। ওই রেসপিরেটরি সেন্টারে যদি চাপ পড়ে পেশেন্টকে ন্যাচারালি স্ট্রোক হতে পারে। নাও এবার পরেরটা আসছি স্মোকিং বা ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার খুব কমন এবং বিভিন্ন জায়গাতেই আমরা দেখি ওরাল ক্যান্সার প্রচুর হচ্ছে। গুটখা খোয়নি খাওয়ার হ্যাবিটটি কারোর আছে এখানে? গুটখা খোয়নি এবং তামাক, দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। সিগারেট থেকে যে আনন্দটা পাওয়া যায় আমরাও আমাদের স্টুডেন্ট লাইফে খাই নি, এটা বলবো না, না খাওয়াটাই উচিত, কিন্তু সিগারেট থেকে যে আনন্দটা পাওয়া যায়, মানে ধরুন সিগারেট খেতে খেতে গান ভালো গাওয়া যায়, সিগারেট খেতে খেতে ভালো কবিতা লেখা যায়, ওই আনন্দটা অ্যাকচুয়ালি সিগারেটের সঙ্গে যে তামাকটা থাকে সেটা দেয় না, দেয় তার সঙ্গে থাকা নিকোটিন। ওকে, নিকোটিন আমাদের শরীরের মধ্যে 5-HT3K মানে এক ধরনের হরমোনকে স্টিমুলেটেড করে, যার জন্য আমরা বেসিক্যালি একটা সত্যি জেগে থাকার বা একটা সজাগ থাকার অনুভূতি পাই, সেটা আমরা হ্যাবিটের সঙ্গে জুড়ে ফেলি, সেটা আমার একটা বিশাল বড় অন্যায়। তো তামাক যেটা তামাক তাম্বাকু সেটা কিন্তু বর্জন করুন, সেটা মুখে চিবানোর হোক বা তুমুল অবস্থায় হোক, ইভেন ভেরি লো ডোজে। আজকালকার দিনে যেগুলো হুকা বার আসছে, ইটস আ ভেরি গুড কনসেপ্ট, এখন আসছে হুকা বার, কারণ স্মোকিং একটা ভিজুয়াল ইম্প্যাক্ট ফেলে আপনার জীবনে। সামনে ধোয়া এবং নিজের শরীর থেকে তৈরি করা ধোঁয়া, ইভেন বাচ্চারা যখন শীতকালেও দেখবেন মুখ থেকে গরম গরম হাওয়া বার করে ধোঁয়া তৈরি করতে চায়, বিকজ আগুন এবং ধোঁয়া সম্পর্কে মানুষের একটা অদম্য আকাঙ্ক্ষা যতক্ষণ অব্দি না হাতটা পড়ে। তো এটা আমার রিকোয়েস্ট এবং অনুভূতি যে আপনারা চেষ্টা করবে যতটা সম্ভব তামাক জাতীয় জিনিস কম নেওয়ার, এবং যে কোনো মুখের ছালা মুখের মধ্যে অনিয়ন্ত্রিত গ্রোথ, এবং দেখবেন অনেকে মুখ খুলতে পারে না, অনেকে দাঁতগুলো বন্ধ হয়ে যায় পুরো ক্রিসমাস হয়ে যাওয়া, হ্যাঁ মুখের মধ্যে সারা 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 লাইন পুরো একদম ন্যাশনাল হাইওয়ের মতো লেখানো আছে, এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে ওখানে যাচ্ছে, অতটা ওই জিনিসগুলো যদি মুখের মধ্যে হয় ডাক্তারের পরামর্শ নিন, দরকার আছে কোনো ডাক্তারবাবু যদি হোমিওপ্যাথি ডাক্তারবাবু বলেন যে আপনাকে আমি ভালো করে ইয়ে করবো, যদি বলেন উনি তার সঙ্গে যদি ওরাল মাউথ ওয়াশ দেয়, আমি বলবো হোমিওপ্যাথি দেবে এখানে কিন্তু রোল আছে, আমি নিজে অ্যালোপ্যাথিক ডক্টর হয়েও বলছি, কারণ অনেক সময় অনেক পেশেন্টকে আমাদের অ্যালোপ্যাথিক ওষুধ প্রথম দফাতে নিতে চায় না, ততক্ষণ অব্দি না বিগড়ে যাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে যেটা মারা বহুদিন ধরে শুকুড়ি নেয় সেই জায়গাটাতে ঘা হয়ে যাওয়া, আমি ঝাড়খণ্ডে দেখেছি বহু মহিলা বিড়ি এবং গুটখা ইউজ করছে, খাইনি ইউজ করছে, সেগুলো না করা। এবং থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে অনেক সময় দাঁতও আমাদের ম্যালফর্ম থাকে, দাঁতের যে ধারালো পার্ট কন্টিনিউসলি মুখের বাইরের দিকে যে স্কিন সেটা অনেক নরম শক্ত হয়, ভেতরের দিকে যে গোলাপি রঙের মুখের স্কিনটা থাকে সেটা অনেক পাতলা হয়, সেটাতে বারবার ইরিটেশন থেকেও কিন্তু ক্যান্সারের জন্ম হতে পারে, এবং তখন আমাকে বাধ্য হয়ে আপনার জাবড়া আপনার মুখ যা পারবো এটা দিয়ে বাদ দিতে হবে। ঠিক আছে, সার্জারি ওরাল ক্যান্সার এখন আমাদের দেশে 100% সাকসেস রেটে পৌঁছেছে। যদি লেজার থাকতো আমি দেখাতাম, আমরা অনেক সময় যেটা আমরা সিএম এনার্জির ক্ষেত্রেও প্ল্যান করেছিলাম যে যদি ওটা বাড়াবাড়ি না হয়ে যেত বা ধরুন ক্যাটাস্ট্রফি না করতে হতো, লোকালাইজ ডিজিজ হতো ওই জায়গাতেই আবদ্ধ রোগ হতো, তাহলে আমরা পুরো ধ্বনিযন্ত্রকে বার করে দিতাম। ধ্বনিযন্ত্র বের হয়ে গেলে কি অসুবিধা হয় বলুন তো? আমাদের ষড়যন্ত্র যারা ভালো গান গাইছেন ম্যাডাম বা যিনি বা একটি ছেলে আবৃত্তি করছিল, আমরা ভয়েস মডুলেশন করতে পারি না, এই যে আমি বলছি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, এই যে আমরা আমাদের ধ্বনির চেঞ্জ করতে পারছি, হাওয়াটা কতটা ছাড়বো কতটা ছাড়বো না বেসিসে সেটা আমরা করতে পারি না, ফলে আমাদের কি হয় বেরিয়ে যাও, জোরে বললেও বেরিয়ে যাও আস্তে বললেও বেরিয়ে যাও। তো এই যে ধ্বনিযন্ত্রের যে ক্যান্সার যাকে আমরা বলি ল্যারিংসের ক্যান্সার, সেক্ষেত্রে আমরা পুরো ল্যারিংস বাদ দিই, এবং বাদ দেওয়ার পর আমরা নকল ধ্বনিযন্ত্র বসিয়ে দিই, এটার নাম হচ্ছে প্রোবক্স, এরা ওর হয়ে কথা বলবে, পেট থেকে হাওয়া আসবে, ভদ্রলোক এখানে মাইক্রো অর্গানাইজড ভাবে ওটাকে স্টিমুলাস দেবেন, এবং সেই স্টিমুলাসের মাধ্যমে তার ভয়েসটাকে আমরা প্রিজার্ভ করতে পারি।
একে বলে অরাল প্রিজারভেশন। সায়েন্স কিন্তু অনেক আগে বাড়ছে, আপনারা হয়তো খালি টিভিতে ডাক্তার কাঙ্গালোর দিয়ে দেখছেন, এবং বেঙ্গলের জন্য আমরা প্রচুর মাত্রায় লজ্জিত হচ্ছি। আমি অনুরোধ করছি আজ ডাক্তারের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে, এটি অত্যন্ত গর্বিত অপরাধ। বেঙ্গলের দুটি জিনিস ছিল, শিক্ষা এবং স্বাস্থ্য, খুব একটা ভাবে তারা ধনী ছিল না তাদের শিল্পের ক্ষেত্রে। দুটিতে প্রচুর মেডিকেল ট্যুরিজম আসতো বাংলাদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে। এইভাবে পেপারে প্রচারের ফলে আমাদের এই যে চিকিৎসা শিল্প কিন্তু ব্যাপক হারে মার খাচ্ছে, প্রচন্ড হারে। আপনারা আর কোনো স্টেটে পাবেন না নিজের স্টেটের নামে এরকম দুচ্ছি করছে। ইভেন বাঙালির যারা অন্য স্টেটে গেছে তারাও গিয়ে পশ্চিমবঙ্গের নামে দুচ্ছি করছে। জেনে রাখবেন বাঙালি ডাক্তার, কারণ বাঙালি পরিশ্রম করতে পারে না, বসে বসে হালকা ঘুড়ি বানিয়ে সে পড়াশোনা করবে, সে ডাক্তার উকিল হওয়া তার পক্ষে সহজ, এখন সে চিটিং বাজে পরিণত হয়েছে। তো আমার অনুরোধ যে দয়া করে এমন কোনো জিনিস প্রজেক্ট করবেন না যেখানে প্রচুর লোক এখনো কিন্তু বিশ্বাস করে বাঙালি ডাক্তার অনেক ভালো, অথচ বাঙালিরাই চলে যাচ্ছে ভিতরে, তাই না? ওখানে গিয়ে আমার বাঙালি ডাক্তার দেখাচ্ছে, এইখানে খেয়ে উঠলো রুটি তরকারি, ট্রেন থেকে নামলো কি নামলো না, ওখানে দাদা বৌদির হোটেল খুঁজছে ভেলোরে, তাই না? ওখানে কোথায় ডাল ভাত পাওয়া যাবে, এতদিন ধরে ডাল ভাত খেয়ে খেয়ে তার মন ভরেনি, ওখানে ঢুকে প্রথম ডাল ভাত খোঁজে, তাই ডাল ভাতটা যাতে ঘরের কাছে খাওয়া যায়, আর ডাল ভাত খাওয়া ডাক্তারবাবু যাতে ঘরের কাছে থাকে, সিদ্ধার্থ ঘোষ বাঙালি ডাক্তার চেন্নাইতে বসে আছে, ডক্টর সুব্রভারতী মুন্ডু বাঙালি ডাক্তার ঠেঙ্গানির ভয়ে বসে আছেন ঝাড়খণ্ডে। তাহলে আপনাদেরও দায়িত্ব থাকে, একটা সমাজের পরিমণ্ডল থাকে, সুতরাং সেই পরিমণ্ডলে কিন্তু এটা করা উচিত নয়, এই ধরনের কাজগুলো অধিকাংশ ক্ষেত্রে বাঙালি ডাক্তাররাই বোম্বেতে করছে, বাঙালি ডাক্তারাই টাকাতে করছে। আমার অনুরোধ এটা, কারণ এই প্রফেশনটা খুব ভালোবাসার প্রফেশন, একদমই খারাপ প্রফেশন না, সব প্রফেশনের মধ্যে খারাপ লুকিয়ে আছে, সব প্রফেশনের মধ্যে খারাপ লুকিয়ে আছে। নিজেদের ভেতরের দিকে তাকিয়ে দেখবেন চার ধারে খারাপ লুকিয়ে আছে, খারাপ মন্দ বিষয়ে। কিন্তু আপনাকে যেরকম জল লাগবেই, আপনার বুকে ব্যথা হলে টাটা বিড়লা হোক আর বড়ের মুর্মু হোক, প্রত্যেকের ডাক্তারকে লাগবে, এবং শিক্ষিত ডাক্তারকে লাগবে। ওই রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা বসে বসে যারা বলে যান হ্যাঁ এই দাবা খাইয়ে ও দাবা খাইয়ে আয়ুর্বেদাচার্য অমুক তমুক, তাদেরও লাগবে ডাক্তার। থাইরয়েডের ক্যান্সার খুব একটা জলজলে ব্যাপার, থাইরয়েড সবার আছে, অনেকেই বলে আমার থাইরয়েড আছে, থাইরয়েড সবার আছে, আমারও আছে। থাইরয়েডের ক্যান্সার বা থাইরয়েডের মাত্রা বা ক্ষরণ যখন আমাদের শরীরে কমে যায়, আমাদের মোটা হয়ে যাওয়া, গলগণ্ড হওয়া, বিভিন্ন রকম লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া, আবার এই থাইরয়েড যখন বদমাশ হয়ে ফুলে যায় তখন থাইরয়েডের ক্যান্সার হয়। জেনে রাখবেন থাইরয়েডের ক্যান্সার 100% কিউরেবল, 100% কিউরেবল, কারণ এটা ভগবান দিয়েছে, সার্জেনরা যাতে দুটো করে খেতে পারে, তাই না? অ্যাপেন্ডিক্স দিয়েছে, গলব্লাডার দিয়েছে, থাইরয়েড দিয়েছে, যাতে আপনারা যতই যা করুন এরা তবু বেঁচে থাকে, তাই না? আপনাদের ফুলবে, ডাক্তার দেখবে, সেটা নিয়ে চিকিৎসা করবে। গলাতে ব্যথা, ঢোক গিলতে কষ্ট, যে কোনো ধরনের ব্রিদিং প্রবলেম, ফট করে আপনার কোনো কারণে দেখতে পাচ্ছেন যে কিছু মেটাবলিক অল্টারেশন হচ্ছে, ডাক্তার বারবার লিপিড প্রোফাইল করাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না, তখন একটু থাইরয়েডের টেস্ট ডাক্তারবাবুকে অনুরোধ করতে পারেন। স্তনের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার খুব কমন, অত্যন্ত অদ্ভুত ব্যাপার যে মায়ের বুকে দুধ খেয়ে আমরা বড় হই, ভবিষ্যতে সেই মাই 10 বার ভাবেন যে তার ছেলেকে বলবে কি না যে আমার ডাক্তার দেখাতে নিয়ে চল, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা এই অঙ্গটিকে এত বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক ভাবে বিভিন্ন জায়গায় প্রমোট করেছি যাতে আজকে এই অঙ্গের যে ক্যান্সার, যার জন্য আমার মা কষ্ট পাচ্ছেন, যার জন্য আমার মাসিমা কষ্ট পাচ্ছেন, আমার দিদা কষ্ট পাচ্ছেন, আমার ঠাকুমা কষ্ট পাচ্ছেন, মানে আমাদের, আমরা সেই জিনিসটাকে অ্যাভয়েড করে যাই। স্তনে যে গাঁট হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হয়, সেগুলো হচ্ছে অধিকাংশ বিনাইন, কিন্তু 30-32-35 বছরের পর থেকে স্তনবৃত্ত থেকে ব্লিডিং আসা, ফুলে যাওয়া, ব্যথা করা, আমরা অধিকাংশ ক্ষেত্রে লজ্জা পাই, যদিও বেঙ্গলে আমি দেখেছি সেই লজ্জাটা অনেক কম এবং যার ফলে খুব ভালো তারা ডাক্তার দেখান। এবং বিশ্বাস করুন আমি অন্যান্য রাজ্যে আছি, হেলথ সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে অনেক উন্নত, অনেক বেসিক লেভেলে আপনারা যে সেবাটা পান সেটা অন্যান্য রাজ্যে ভাবতে পারে না, নেই ডাক্তারবাবুরা এখানে আছে। তো দরকারে যদি হয় ম্যামোগ্রাফি কিছুই না, বুকে যেমন টিবি হলে এক্স রে করি, স্তনের এক্স রে কে বলে ম্যামোগ্রাফি, ম্যামো মানে ব্রেস্ট, গ্রাফি মানে ছবি, তো ম্যামোগ্রাফি করা হয়।
সেকেন্ড হচ্ছে এটা সার্জারি করলে এবং তারপর ইমিউনোথেরাপি বা কেমোথেরাপির মাধ্যমে 100% কিউরেবল, 100%। এবং আমি অনুরোধ করবো বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, কম বয়সীদের ক্ষেত্রেও অবশ্যই, যে তারা যেন একবার পুরো 3 বছরে বা 4-5 বছরে একবার মাত্র 800 টাকা লাগে একটা ম্যামোগ্রাফি করে। ওকে, এটা খুব সামান্য, খুব কম খরচে, এবং এখনকার দিনে এক্সরেও করা হয় না, USG করে দেখে নেয় যে কোনো গিল্টি আছে কি না, ঠিক আছে। এবং ব্রেস্টের গিল্টি কিন্তু বগলেও আসতে পারে, তাই জন্য মহিলাদের ক্ষেত্রে অনুরোধ, যারা আমার মা এবং বোনেরা আছেন তাদের ক্ষেত্রে অনুরোধ এবং দিদিরা, যে যখন আপনার মনে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় নিজের ব্রেস্টের এক্সামিনেশন করুন, এটা একটা ভীষণ ভাইটাল পার্ট, যেটা থেকে আপনার শরীরে ছড়িয়ে যেতে পারে ডিজিজটা। এবং তার সঙ্গে আপনার যে কলার বোন আছে তার উপরের অংশ এবং বগলের অংশ, এটাও টেস্ট করবেন। আমি দাদা আর বাবাদের অনুরোধ করতে ভুলে গেছিলাম, দাদা এবং বাবারা তারাও স্তনের টেস্ট করবেন প্লিজ, এতে হাসির ব্যাপার নয়, কারণ মেল ব্রেস্ট ক্যান্সার এখন প্রচন্ড লেভেলে বাড়ছে, কারণ মেল ব্রেস্টে অনেক সময় আমরা প্রচুর ক্যান্সারের কেস পাচ্ছি যেগুলো আনডায়াগনোস থাকে, অধিকাংশ ক্ষেত্রে তারা গাইনোকোমাস্টিয়া বলে চালিয়ে দেয়। বয়সকালে ব্রেস্টের ক্যান্সার পুরুষ মানুষের অস্বাভাবিক রেটে এখন বাড়ছে। লাং ক্যান্সার খুব ভালো করে আমরা জানি, কাশি, কাশির সঙ্গে রক্ত বেরোনো, এবং তার জন্য দরকার ব্রঙ্কোস্কোপি এবং বিভিন্ন রকমের আপনাদের সিটি স্ক্যান এবং বিভিন্ন এফএনএসি করা। দেখুন ডাক্তারবাবু করছেন এখানে সিটি গাইডেড এফএনএসি করছেন, এবং আমার অনুরোধ যে বায়োপসি কোনো ডাক্তারবাবু করতে চান তাকে করতে দিন, যদি উনি করতে জানেন, আপনি এটা জানেন যে উনি বায়োপসি করতে জানেন, ঠিক আছে। এন্ডোস্কোপি এটা আমরা রেগুলার করে থাকি, আমি আশা করবো এখানে কোথায় অনেকেরই এন্ডোস্কোপি হয়েছে বা দেখেছেন বা শুনেছেন নিশ্চয়ই, আমাকে একটু ভলান্টিয়ার করুন কেউ আমাকে হেল্প করুন। আপনার এন্ডোস্কোপি হয়েছে? হয়েছে ম্যাডাম আপনার এন্ডোস্কোপি? আমার মনে হয় প্রতিটি পাড়ায় পাড়ায় সেন্টার খোলা উচিত এন্ডোস্কোপি, কারণ দেখুন ভারতবর্ষে মানুষ যাই করুক উল্টো পাল্টা খাবেই, এবং বাঙালিদের মধ্যে সেই চর্বচর্ষ্য লেচ্ছ পেয়েও এবং সেই ভোজন রসিক, হ্যাঁ ভজড়ি মান্না থেকে দামোদর সেন সবাই, খাওয়া দাওয়া বাঙালির একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এন্ডোস্কোপিতে যেটা ম্যাডাম খুব সুন্দর বললেন, আমাদের ভীষণ ক্রনিক্যালি গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে বলে ডাক্তারবাবুরা প্যানফর্টি র্যানটা দিতেই থাকে, আমাদের গ্যাসটাকে হওয়া বন্ধ করতে হবে, প্যানফর্টি খেতে হবে না আমাদের। এটা মাথায় রাখার চেষ্টা করুন যে আমাদের যে কোনো ধরনের এন্ডোস্কোপিক টেস্টে ভারতবর্ষের মতো দেশে হেলিকোপ্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি, হেলিকোপ্যাক্টার পাইলোরি বলে একটা ইনফেকশন খুব কমন, সেই অ্যান্টিবায়োটিক খেলে, অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার গ্যাস কমবে, আপনার প্যানপটি র্যান্টা খেয়ে নয়, প্যান্টোপ্রাজল খেয়ে নয়। বাঙালিদের কমন ইয়ে হচ্ছে গ্যাস, আমার ডায়াবেটিস, আমার সুগার, এগুলো একটা ফ্যাসিনেশন। আমি অনুরোধ করবো যে সেক্ষেত্রে আপনি ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন, সবার না হলেও প্রপার পরামর্শ নিন। আমি এটা মানছি যে পরামর্শের ক্ষেত্রে অনেক বায়াসনেস থাকে, ঠিক আছে। সেখানে হচ্ছে কোলোনোস্কোপি, মুখ দিয়ে তো আমরা দেখে নিলাম মলদ্বারে কি আছে, বড় আঁতে কি আছে প্রবলেম, অনেক সময় দেখবেন পাইলসের রক্ত বন্ধই হতে চায় না, বাট অনেকের ক্রনিক কনস্টিপেশন থাকে, বহুদিন ধরে কব্জ থাকে, ঠিক হতে চায় না, পায়খানা দিয়ে রক্ত বেরোয়, সেইসব পেশেন্ট যদি ক্রনিক্যালি রক্ত বেরোতেই থাকে, স্বাভাবিক ট্রিটমেন্টে ঠিক না হয়, একটা কোলোনোস্কোপি করে নেওয়া যায়, কিন্তু এটা অত্যন্ত ব্যথাদায়ক, অত্যন্ত, ঠিক আছে, সেটা তো লোক করতে ভয় পায়। আমরা ডাক্তারিতে মজা করে যে ছেলেরা স্টুডেন্টরা আমাদের কাজ করে না, তাকে মজা করে বলি যে এখনই তোর কোলোনোস্কোপি করে দেবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমাদের নতুন কনসেপ্ট এসেছে ক্যাপসুল এন্ডোস্কোপি। ক্যাপসুল দেখুন কি সুন্দর জিনিসটাকে আবিষ্কার করেছেন, যে এইখানে একটা ক্যাপসুল আমরা পেশেন্টকে খাইয়ে দিলাম জলের সঙ্গে, ও তো চলতে থাকবে, ওই ক্যাপসুলটি গলবে না, ওই ক্যাপসুলের মধ্যে মাইক্রো প্রসেসর দেওয়া থাকে, ওই ক্যাপসুল যখন চলতে চলতে ছবি তুলতে তুলতে থাকবে, আপনাকে না কিছু ঢোকাতে হলো না কিছু প্রোব ঢোকাতে হলো, এবং ওটা যখন মল থেকে বেরোবে আপনার সেটাও ইন্টিমেট করে দেবে, ঠিক আছে। মোটামুটি 24 ঘন্টার মধ্যে ও যখন মল থেকে বেরোবে ওই ক্যাপসুলটি আমরা নিয়ে নিই, এবং ওটা আমরা পুরো রিডিং পেয়ে যাই যে মুখের মুখবিবর থেকে মল দাঁড় পর্যন্ত আপনার কি কি আছে, এবং ক্যাপসুল নিজে চলতে চলতে থাকবে, যেরকম নদীতে যদি আমি একটা নৌকো ছেড়ে দিই আর তার মধ্যে একটা ভিডিও চালিয়ে দিই, তাহলে আমি দেখতে পাবো যে ধার দিয়ে দিয়ে কাড়া 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 নৌকো বেয়ে যাচ্ছে বা কি হচ্ছে, নদীতে কেউ নোংরা জল ফেলছে কিনা, মোষ ধুচ্ছে কিনা, ঠিক যেরকম, ঠিক সেরকমই, ঠিক আছে। লাস্ট হচ্ছে বায়োপসি, এটা আমি যখন ছিলাম ইয়েতে পালোয়ার্ড ডেভিসে, তখন ডক্টর অ্যান্থেসনা বলে একজন ম্যাডাম ছিলেন, উনি USG গাইডেড বায়োপসি করতেন,
আমরা ব্রেস্ট ক্যান্সার যদি কোনো পেশেন্টের থাকে তাহলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে তার গান বায়োপসি করে থাকি। এটা খুবই সহজলভ্য, এটার কস্ট ভারতবর্ষে এফএক্স হসপিটালে আমরা এখন প্র্যাকটিস করছি, এটা মাত্র আমরা চার্জ করি 3,500 টাকা। ওকে, আগে এগুলো অনেক কস্টলি ছিল, তো ব্রেস্ট ক্যান্সার হলেই প্রথমেই কেউ অপারেশন করে না। এবার আমি তিনটে স্লাইড দিয়ে শেষ করে দিচ্ছি। এক নম্বর হচ্ছে সিটি স্ক্যান। আমি জানতে চাই, হ্যাঁ আমি জানতে চাই, পুরুলিয়াতে কটা সিটি স্ক্যান মেশিন আছে? ওই হাসপাতালে প্রাইভেট অর্গানাইজেশন ইকো বলে একটা গ্রুপ, তারা সিটি স্ক্যান চালায় এক দিনে। তারা সিটি স্ক্যান করে মিনিমাম 150 থেকে 200 টাকা। একটা সিটি স্ক্যানের দাম হচ্ছে 3,000 টাকা, বাইরে যেটা 3,500-4,000 টাকা নেয়, এখন তো দাম কমে গেছে। তাহলে এক দিনে তার লাভ হচ্ছে মিনিমাম 4.5 থেকে 5 লাখ টাকা এক দিনে লাভ, পার মান্থে 1 কোটি। বাঙালি পুরুষদের, বাঙালি মহিলাদেরও অবশ্যই একটু উদ্যমী হতে হবে। আপনি দেখবেন আপনার শহরেই সিটি স্ক্যান খুলছেন কোনো অবাঙালি ভদ্রলোক বা ভদ্রমহিলা, আপনি করাতে যাচ্ছেন, যতদিন অবধি আপনি খুলবেন না এবং ওনারা করাতে আসবেন না, ততদিন অবধি আমরা চিরকাল সার্ভিস সিকার থাকবো, আমরা কমপ্লেনেন্ট থাকবো, কমপ্লেন সলিউশনের আমাদের ক্ষমতা থাকবে না। আপনি উদ্যম নিয়ে একটা সিটি স্ক্যান খুলুন এবং ভালো পরিবেশ দিন, দেখুন সেই সিটি স্ক্যানের সেন্টার লাভ করবেন। মিনিমাম পুরুলিয়াতে 10-15 লক্ষ লোকের বাস হবে, আপনি পাচ্ছেন হাতের কাছে। আজকে আপনার লাভ তো হচ্ছে, আপনার টাকা নিয়ে ঘুরতে হচ্ছে না, আপনি ক্যাশ ডিপোজিট মেশিনে ঢেলে দিচ্ছেন। আজকে বাবা দাদুরা কোনো কাজ না থাকলে ব্যাংকে গিয়ে বসে থাকছে, এসি হাওয়া খাচ্ছে কিছুক্ষণ, তারপর হচ্ছে কত হয়েছে রে একটু ইয়ে করে দে, পাসবুকটা চেক করে দে, এই করে করে টাইম পাস করছেন, তো করছেন তো। সেরকম আপনাদের সরকারি মেশিন আনুন, সরকারি বেসরকারি যেভাবেই হোক, ইউএসজি আর দিনের পর দিন আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু ধীরে ধীরে অবসলিউট হয়ে যাবে, তখন সিটি স্ক্যান সবাই করতে চাইবে। কেন বলুন তো, আল্ট্রাসোনোগ্রাফির অসুবিধা কি দেখুন? আমি বললাম যে ম্যাডাম, ওই যে ওনারা দুজন ম্যাডাম আছেন, আমি আল্ট্রাসোনোগ্রাফিতে বললাম, কিন্তু তা আমি বললাম, কিন্তু আমি যদি ছবি তুলে নিয়ে যাই দিয়ে দেখাই যে দুজন ম্যাডাম আছেন, সেটা হচ্ছে সিটি স্ক্যান। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি জিনিসটা, আমার কাছে ভার্চুয়াল রিয়েলিটি নেই, আমার একটা ভার্চুয়াল যেটা আমি বলছি। তারপরে আমি বললাম যে দুটো সিস্ট আছে, উনি বললেন না 10টা সিস্ট আছে, সিটি স্ক্যানে চলে আসবে সেই ছবি। সেই সিটি স্ক্যান থেকে সবচেয়ে আগে একটা ডায়াগনোসিস কি করা যায় জানেন, ব্রেনের হেমারেজ। হেমারেজ হলে ব্রেনটাকে আমরা বার কর দিয়ে রক্তটাকে বার করে দিতে পারি, আর যেখানে ক্লট জমে থাকে ধীরে ধীরে গলে যাবে সেখানে করবো না। তো এই সিটি স্ক্যান আমাদের খুব দরকারি জিনিস। সেকেন্ড হচ্ছে সায়েন্স তার উন্নতি তো বন্ধ করবে না, তাহলে সে কি করেছে এই সিটি স্ক্যান? আচ্ছা, এই পুরুলিয়া পুরো রাজ্যে দেখা যাবে, সরি এটা জেলাতে, এটা একটা বা দুটো সিটি স্ক্যান, খালি টাটাতে আছে 8টা সিটি স্ক্যান। একটা শহর, ওই শহর কলকাতা আমি বাদ দিলাম, আপনারা অধিকাংশ লোক কাটাতে আসেন, আমাদের আইডিয়ালে বা ইয়েতে দেখবেন আমরা 128 স্লাইস। আজকে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি না, সিটি অ্যাঞ্জিও করি, ডাই দিয়ে কার্ডিয়াক অ্যাঞ্জিও ইমেজিং চলে আসে, আপনার মোটামুটি কোথায় ব্লক জানা যায়। তাই সার্ভিস যেখানে, আর ওখানে একটাও ঘাটাতে চলছে না, আপনারা গিয়ে টাকা দিয়ে আসছেন, ওখানে ঝামেলাও করছেন না, এইখানে করুন, পুরুলিয়াতে করুন, ডাক্তারবাবুদের আনার দায়িত্ব আমার, কিন্তু আপনারা দয়া করে ইনভেস্ট করুন এখানে। অনেকের হাতে অনেক কিছু আছে কিন্তু তারা হেলথে ইনভেস্টমেন্ট ভাবতে পারছে না, কারণ হেলথে খুব বিড়ম্বনা স্বাস্থ্য, সেটাতে একটা সুন্দর পরিবেশ। এমআরআই খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা দারুণ কথা আজকে বলে দিই, সেটা যে ধরুন একটা নরম জিনিস, সেই নরম জিনিসটার ছবি এমআরআই দেবে, আর শক্ত হাড়ের সঙ্গে রিলেটেড জিনিস সেই ছবি দেবে সিটি স্ক্যান। তার মানে আমার পেলভিসে যদি ইউটেরাসের ছবি তুলতে হয় বা আমার যদি কোনো কারণে ব্রেনের নরম ট্যাপটাপের জায়গায় ছবি তুলতে হয়, আমি করবো এমআরআই। এমআরআইতে কি বুঝতে পারি আমি যেটা সিটি স্ক্যানে পারি না? অধিকাংশ ক্ষেত্রে এটা একটা ব্যবসায়িক রূপ নিয়েছে, এটা আমি মানছি, ডাক্তার হিসেবে অবজ্ঞার দিকে যে আমরা সিটি না করে স্যার এমআরআই লিখে দিলেন প্রথমে, পরে
আমার মুশকিল কি হয়ে যায়, হয়তো যা দরকার তাকে প্রপার ডাক্তার বলছে, সে তখন ওই অবিশ্বাসটা দিয়েই ওটাকে কভার আপ করতে চায় যে এটাও করছে। এমআরআইতে দরকার হয়, আপনার ব্রেনের হেমারেজ হয়েছে, ম্যাডামের যেরকম পেশেন্টের হয়েছিল বিশ্বাস মুখার্জি, তাই না? তো তার হেমারেজ হচ্ছে না, টিউমার থেকে ব্লাড বেরোচ্ছে, এটা জানা যায় এমআরআইতে। এবার ধরুন হেমারেজ হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে, আমি খুলে দিলাম মাথা, গল গল করে পুঁজ বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গেল, ব্রেন স্ট্রিং করে পেশেন্ট মারা গেল, আর আমি সেখানে দেখলাম টিউমার আছে, সেক্ষেত্রে আমাকে অপারেট করে বার করতেই হবে। তো এই ডিফারেন্সগুলো আমরা এমআরআই থেকে পাই। ববিতা জি, আপকো সমঝনে মে অসুবিধা হো রহা হ্যায়? সমঝ আ রহা হ্যায় না? পেট স্ক্যান, নতুন একটা স্ক্যান এসেছে, এটা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এটা হয়েছে, এবং সত্যি কথা বলতে কি হেলথে যে পরিমাণ উন্নতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য রাজ্যগুলিতে হয়েছে ভাবা যায় না। ওয়েস্ট বেঙ্গলের চারধারে যদি ঘুরে বেড়ান, আমি দল মত ধর্ম নির্বিশেষে বলছি, ভাবা যায় না এত পরিমাণে হেলথের ইনভেস্টমেন্ট হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। ভালো করে বুঝুন, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি আপনার ছেলের জন্য ভালো বই কিনে দিলেন, দায়িত্ব কিন্তু ছেলের, সে চাল করবে কি করবে না, বা আপনি মোটিভেট করতে পারেন। গভর্নমেন্টের তরফ থেকে আমি এতটাই অনুপ্রাণিত হয়েছি যে আমরা ওখানে কিছু পাইনি, আমরা প্রাইভেট একটা করে ঝাড়খণ্ডে একের পর এক সেটআপ লাগাচ্ছি আমরা, এবং আমরা বিপুল আয় করছি, এখানে গভর্নমেন্ট করে দিচ্ছে। টিটি স্ক্যান এনআরএস মেডিকেল কলেজে আজকে লিখিতভাবে নিয়ে গেলে 25,000 টাকা যেখানে বাইরে লাগে, এনআরএস মেডিকেল কলেজে 13,000 টাকা নেয়। যে স্ক্যানটির দাম বাইরে অলমোস্ট 25,000 থেকে 30,000 টাকা, সেটা হাফ প্রাইসে করে দিচ্ছে। ওইটুকু প্রাইসে হয়তো দিদিমণি নিতেন না, যদি উনি একটা স্পেশাল ডাই পাওয়া যায় ওই ডাইটা ফ্রিতে পেতেন। ওই ডাইটা মুম্বাই থেকে তৈরি হয়ে আসে বা লোকাল জায়গায় সাইক্লোট্রনে তৈরি হয়। বিজ্ঞান যত উন্নতি করবে, বিজ্ঞানীও তো ইনকাম করতে চাইবে, তাই বিজ্ঞানীরাও তার জিনিসগুলোকে পেটেন্ট করে রাখে। আপনি সারাদিন বসে গুলতানি করছেন আর একজন ল্যাবে বসে জিনিসটা তৈরি করছে, সে আপনার চেয়ে বেশি ইনকাম করতে চাইবে না? কি করে আপনি ভাবছেন যে আপনার সমান ইনকাম করবে, আপনার মতোই জীবনযাপন করবে? আপনি সিনেমায় টিভিতে দেখছেন শাহরুখ খানকে, আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, শাহরুখ খান হেলিকপ্টারে আসছে, ওই তখন তো রাগ হচ্ছে না আপনার? সে তো কিছুই করছে না দেশের আর দশের জন্য। তাই বিজ্ঞান প্রগতি করবে, বিজ্ঞানকে তার জায়গা দিতে হবে, বিজ্ঞানকে তার যোগ্য ইনভেস্টমেন্ট দিতে হবে, নইলে বিজ্ঞানী একেবারে না, চাঁদে যাওয়ার কি দরকার, মাটিতেই তো ভালো আছে। তাহলে হয়তো আপনার বাড়িতে প্লাস্টার অফ প্যারিসটাও তৈরি হতো না, ঘরটা রঙও করতে পারতেন না। তাই জন্য কোনো জিনিসের দাম বেশি বলে সেটা যে একটা বিজ্ঞানের অপকারিতা তা নয়, আমাদের দেখতে হবে আমরা কোথায় সুচারুভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারছি। পেট স্ক্যান এমন একটা ক্যান্সারের ট্রিটমেন্ট যেখানে আপনার শরীরে যদি কোথাও ক্যান্সার থাকে ব্রেন ছাড়া, তাহলে পেট স্ক্যান ধরে ফেলবে, অ্যাটলিস্ট ইন্ডিকেট করে দেবে যে ভাই সজাগ হও। তাহলে পিইটি স্ক্যান 13,000 টাকায়, 15,000 টাকায় মালাকার বলে একটি ছেলে করে, সে আমার কাছ থেকে প্রচুর কৃতজ্ঞ। এবং পিইটি স্ক্যান নো কমিশন, একটা পয়সা কমিশন দেওয়া হয় না কোনো ডাক্তারকে, এবং গভর্নমেন্টে করানো হয় এবং আমরা প্রাইভেটে বসে ওখানে পাঠাই, এবং এত ভালো স্ক্যানিং হচ্ছে গভর্নমেন্ট থেকে, আজকে ভাবা যায় না এক এক দিনে 15টার বেশি হলে মেশিনটা ব্রেকডাউন হয়ে যায়, আর ওখানে লাইন পড়ে এক দিনে 150 থেকে 200 জনের। তাহলে কটা পেট স্ক্যান দরকার? 6টা। পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট তাও পেরেছে 15 কোটি টাকার একটা পেট স্ক্যান করতে, অন্য কোনো গভর্নমেন্ট সেটা করেও না। তাই আমাদের অনুরোধ, হেলথে ভালো পরিবেশ দিন, ভালো জায়গা দেবেন, লোকে ইনভেস্ট করবে, ইনভেস্ট করবে, 10টা লোক যখন করবে কম্পিটিশনে এমনি দাম কমে যাবে, কিন্তু আপনি করতেই দিচ্ছেন না। আপনাকে কমবে লোকের হচ্ছে, ভাবুন আমার লাংসে একটা ক্যান্সার হয়েছে, বা কারোর একটা লাংসে জেসে ববিতা জি নে বলে হ্যাঁ ওকে লাংস মে ক্যান্সার হুয়া হ্যায়, উনকা কোই রিলেটিভ কা লাংস মে, আপকো পকড় মে নহীন আ রহা হ্যায়, আপকো লাগ রহা হ্যায় ইয়ে তো টিবি হো সকতা হ্যায়, ইয়ে হো সকতা হ্যায়, ওয়ো হো সকতা হ্যায়, দেন এট লিস্ট পেট স্ক্যান আগর আপকা রাজ্য মে হোগা, इधर से मोटा मोटी शियालदा जाके आप एनआरएस मेडिकल कॉलेज में अगर गड़ा पाएंगे तो आपको तो एटलीस्ट समझ में आ जाएगा ना जे मेरा कैंसर है या नहीं, उसके बाद मैं ट्रीटमेंट कराऊंगा कि नहीं कराऊंगा वो मेरा मर्जी है इधर में। तो ये भी तो बहुत बड़ा बात है। लास्ट क्वेश्चन एंड आंसर, प्रश्न उत्तर, এটা আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি, আমি অবলো ইয়ে নাকি প্রিন্ট করতে হতে পারিনি, ঠিক আছে? আপনাদের কোনো কোয়েরি থাকলে আমি খুব কমফোর্টেবল হব যদি আপনি আমার কোনো প্রশ্ন করেন, ঠিক আছে? আর আশা করি আমি যেটা বললাম সেটা আমি সব ছোট ছোট জায়গায় বলি, সেটা হচ্ছে যে এটা সবচেয়ে মেন সমস্যা আমি বেঙ্গলে দেখছি, কিন্তু আমাদের খুব কষ্ট হয়। আমি বেসিক্যালি কোর কলকাতার ছেলে, আমি সেন্ট স্টিফেনে পড়ে, ডন বস্কোতে পড়ে, আজকে আমি হিন্দু স্কুলে পড়ে আমি বাইরে আছি। কলকাতাতে বা পশ্চিমবঙ্গে প্রতিটা বাঙালি ফিরতে চায়, প্রতিটা বাঙালি। দুর্গাপুজো হলে তার মন দুরুদুরু করছে না, মন খারাপ হচ্ছে না,
বা কোনো অনুষ্ঠানে তার খারাপ হচ্ছে না, কারণ অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ খুব সুন্দর করে পালন করতে জানে। এইটুকু অনুষ্ঠানে আপনি অন্যান্য রাজ্যে করবেন নেলাখাপার মতো করে দেবেন, কিন্তু এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু কবিতা একটু গান, কারণ পশ্চিমবঙ্গের মানুষজন জানে যে আমার চা কম থাকলেও মালাই অনেকটা আছে, তাই না? কিন্তু শুধু মালাই দিয়ে তো হয় না, চাটাও দরকার, নইলে ভাসবে কোথায় মালাইটা? সেজন্য কন্টেন্টের খুব দরকার। যেটা আমি দেখছি এখন অনেক চেঞ্জ হয়েছে অবাঙালিদের সঙ্গে মিশে, যে মানুষ ফালতু বকবক বন্ধ করেছে, দুই তারা বিজনেস করতে চাইছে, থার্ড তারা ভেরিয়াস বিজনেস ইউটিউবের মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে দেখতে শিখেছে, আর ফোর্থ আপনারা ইনভেস্ট করুন। হেলথে ইনভেস্টমেন্ট খুব একটা খারাপ হয় না, ছোট ছোট ক্লিনিকের বাইরে গিয়ে ভাবুন, সবাই নিজের ঘরের তলায় একটা চারটে ডাক্তার বসার ক্লিনিক তৈরি করে দিচ্ছেন, এর মাধ্যমে সেন্টার করে দিচ্ছে যেখানে কম ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট করুন, লাভও বড় সড়ো হবে। এবং আমার অনুরোধ, হেলথ ফেসিলিটি যখন বাড়বে যে কোনো শহরে সেটার উন্নতি মাপকাঠি, রাস্তা বড় বিল্ডিং এর সঙ্গে সঙ্গে, কৃষিক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যতে উন্নত পরিকাঠামো, এটা কনসেপ্ট। দিদিমণি আমাদের কষ্ট করে বড় বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছেন, ডাক্তার পাওয়া যাচ্ছে না, কেন? তার মেইন কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তারা টাকা কামানোর জন্য শহরে বসে আছে। শহরে কেন বসে আছে? সে বললেই সঙ্গে সঙ্গে তার সিটি স্ক্যান হয়ে যাচ্ছে, তার এমআরআই হয়ে যাচ্ছে। আপনাকে আমি বললাম যে জানি সিটি স্ক্যানটা করে আছো, 2,000 টাকা 2,500 টাকা মাত্র দাম, আপনাকে ধরুন সত্যি করার দরকার আছে, আপনাকে করতে কলকাতায় যেতে হচ্ছে। এইটা এই শহর নির্ভরতাটা কমান, ছোট ছোট শহরগুলোকে বিকশিত হতে দিন। এবং আমার অনুরোধ যে ক্যান্সারের ক্ষেত্রে পুরুলিয়া শহরে আমি দরকার হলে, আমার সময়ে জ্ঞান অত্যন্ত খারাপ, আমি আমার পেশেন্টদের বহুবার নিরাশ করেছি, ঠিক সময় যাওয়া উচিত দেরি করে গেছি, এবং আমার যারা আমাকে যারা অর্গানাইজার দেখেছেন তাদেরও নিরাশ করে দিয়েছি হয়তো, কিন্তু আমি আসার পর প্রচুর আশার আলো দেখিয়ে দিয়ে যাই। তো আমি চাইছি যে ভবিষ্যতেও আমি এরকমের প্রোগ্রাম আরও করবো, কিন্তু আমার একটাই অনুরোধ, সেক্ষেত্রে আমি কিছু ওয়ার্কশপ করে আপনাকে দেখাবো যে কী করে কী করি আমরা, কারণ ডাক্তাররা ঠিক কী করে বন্ধ দরজার পিছনে না জানলে আপনারা বুঝবেন না কতটা রিস্ক, কতটা কঠিন ব্যাপারটাও আমাদের সঙ্গে ডিল করে। আর অনুরোধ আপনাদের, ক্যান্সার সম্পর্কিত কোনো রকম বিষয়ে তথ্যের জন্য, এগুলো আমি এনেছিলাম, জানি না কীরকম লোকজন আসবে আমার পড়াশোনার খতিয়ান, যদি আপনারা ভাবেন যে ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর দেখাও, তাই জন্য আর তো এটাই আমার লাস্ট লাইন। আমরা এপেক্স হসপিটালে এখন ক্যান্সারের মোটামুটি কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি এবং জেনোমানের ক্যান্সারগুলোর অপারেশন আমরা শুরু করে দিয়েছি, এবং যে জিনিসগুলো আমি আমার পড়াশোনার ক্ষেত্রে শিখেছিলাম সিএমসি ভেলোর এবং টাটা মেমোরিয়াল, এবং বাইরে আমি ছিলাম ভিয়েনা অস্ট্রিয়াতে এবং ডেভিস পালো আল্টো ইউএসএতে, যে মেডিকেল অঙ্কোলজি এখনকার দিনে ক্যান্সার এবং কেমোথেরাপি শুধুমাত্র সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছানোর অপেক্ষা, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আয়ুষ্মান ভারত কার্ড থাকে এটাকে নেগেটিভভাবে না রেখে গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে তার ফায়দা তুলুন। গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট হেলথ কার্ডে বা আপনার স্কিম কার্ড হোল্ডার যেটা আপনার মোদি দিচ্ছেন বা দিদি জেনেই দিন হেলথ, আপনার চেষ্টা করুন ফ্রি অ্যাক্সেস করার, এবং ওই টাকাটা গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছে। আগে আমরা ভাবতাম কেমোথেরাপি মানে বিশাল হাতি মানে ঘোড়া কিছু না, এখন ওরাল ট্যাবলেটে চলে এসেছে, সেগুলো ওরাল মুখে খাওয়া যায় এবং চুলও পরে না অনেক অনেক ইমিউনোথেরাপিতে। তো সেই ধরনের জিনিস আমরা শুরু করার চেষ্টা করছি। দেখুন সাকসেস রেট যদি জিজ্ঞেস করেন, ডেফিনেটলি সাকসেস রেট ইজ ইন্ডিভিজুয়ালি মানে কাস্টমাইজ, মানে ওটা প্রত্যেকের ক্ষেত্রে ডিপেন্ড করে, কিন্তু এটা সত্যি কথা যে বিজ্ঞান যত তাড়াতাড়ি ডেভেলপ করবে তত সেটার বাই প্রোডাক্ট তৈরি করবে, তাই না? যত বাই প্রোডাক্ট তৈরি করবে তত সস্তায় সে জিনিসগুলো দিতে পারবে। তো আগে চেয়ে যে বিদেশি জিনিসের তুলনায় এখনকার জিনিসের দাম অনেক কমেছে, ওষুধের দাম, এবং আমরা চাইবো যে ভালো ভালো সেন্টার দিন, যাতে আমরা ভালো সেটআপে আরও ভালোভাবে আপনাদের সেবা দিতে পারি। ওকে, আপনারা যে কোনো ধরনের কোয়ারি হোয়াটসঅ্যাপে বা আমার ওয়েবসাইট আছে, প্লিজ ওয়েবসাইট ইউ ক্যান নোট, এবং আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা পিকচার নিয়ে আপনারা এপিক্স হসপিটালে যোগাযোগ করতে পারেন। এটা আমার বলা উচিত উচিত না জানি না, কিন্তু স্টেজ ওয়ান অর টুতে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে যদি আসেন, আমি এটুকু আপনাকে বলতে পারি, গ্যারান্টি আমি দিই না কোনো, কারণ আমি সাধু বাবা নই। গ্যারান্টি কারা দেবে? সাধু বাবারা দেবে, দু চারটে মালা পালন করে যাবে তারা দেবে, আমার নেই। আমি জানি সায়েন্স কী কী হতে পারে, আমার জানা আছে, তাই জন্য আমি বলতে পারি, একটা চেষ্টা করতে পারি, নিয়ে যাবো মোটামুটি আমরা 80% 80% মানুষকে বা 75-80% মানুষকে কিওর প্রদান করার কথা। আর একটা জিনিস, ব্লাড ক্যান্সার কিন্তু কোথাও ফোলা বা কিছু দিয়ে হয় না, বারবার অ্যানিমিয়া, আপনার অনুচক্রিকা মানে হচ্ছে প্লেটলেট কমে যাওয়া বা স্প্লিন বড় হয়ে যাওয়া, ডান দিকেরটা হচ্ছে পেটের ডান দিকে যেখানে মাঝে মাঝে হাত বোলান খেয়ে উঠে, ঠিক আছে, সেই ডান দিকেরটা হচ্ছে লিভার আর বাঁ দিকেরটা হচ্ছে স্প্লিন,
এই দুটি যদি অকারণে বড় হয়ে ফুলে যায় দয়া করে কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর ডাক্তার আপনাদের মতো সাধারণ মানুষ, এই পড়াশোনাটা করেছে, এটা প্র্যাকটিস করে, ওকে? ধন্যবাদ। আমি চাই কেউ কিছু কোয়েশ্চেন আমায় করুন, তাহলে আমি খুব খুশি হব। বলুন। আর আমাকে বিস্কুট করে দাও, ইয়ে করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, মাও একটা কিছু একটা খোঁজে না, কিছু একটা বলে দেওয়া, হ্যাঁ, যাতে বাইপাস করতে পারে জিনিসটাকে। স্টেজ 4 ক্যান্সারটা হচ্ছে আমাদের কাছে বাইপাস করে দেওয়ার মতো, যে আপনি ছড়িয়ে গেছে আমি কিছু করতে পারবো। এই কনসেপ্টটা আগের আমাদের যারা সিনিয়র টিচাররা ছিলেন তারা বহুদিন ধরে এটা অভ্যেস করে এসেছে, কিন্তু এখন কিন্তু স্টেজ 4 ক্যান্সারেও ভগবানের দয়ায়, আমি সব ক্ষেত্রে বলছি না, এমন কিছু ওষুধ বেরিয়েছে যেখানে যদি আপনি ভেবে থাকেন আমার জীবন খুব প্রিসিয়াস, তাহলে আমরা আরো 4-5 বছর আপনাকে বাঁচানোর অ্যাসিস্ট করতে পারি, ঠিক আছে? স্টেজ 4 মানে কি? দেখুন, একটা অর্গানের টিউমার সে অন্য অর্গানে চলে গেছে, একটা অর্গানে মানে লাংসের ক্যান্সার, সে যতই বড় হোক যদি লাংসের একটা লাংসেই থাকে আমি তাকে এক না এক সময় ধরে রাখতে পারি, তাকে আমি বাদ দিতে পারবো, বাদ দেওয়ার পরিকাঠামো নেই বা করা গেল না, অপারেশন আলাদা ব্যাপার, কিন্তু সে যদি হাড়ে ছড়িয়ে যায় বা ব্রেনে ছড়িয়ে যায় সে তো অলরেডি ছড়িয়ে গেছে। তো সেই ছড়িয়ে যাওয়া ব্যাপারটা, মানে বাংলায় ক্ষেত্রে বলি আমরা ছড়িয়ে যাওয়া, ইংরেজিতে বলি মেটাস্টেসিস, মানে সেকেন্ডারি হয়ে যাওয়া বা ফোর স্টেজ, সেক্ষেত্রে কি হয় আমি যদি এটা বাদও দিই, ওই দৈত্যগুলো সেরকম যেরকম ড্রপ করেছিল ওষুধ তৈরি হয়েছিল, ওরকম প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ওষুধের মতো কাজ করবে, সেই জন্যই স্টেজ 4 আমরা কিওর দিতে পারি না, মানে নির্মূলকরণ দিতে পারি না। আমরা সমাজকে বাদ দিয়ে তো নই, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক বা যে কোনো আপনার অ্যাডভাইসার থাকবে, এখন যে নিডলটা ইউজ করি না এবাবু, এটা হচ্ছে আপনার ফাইন নিডল অ্যাসপিরেশন, সেটা একদম মানে মশার যে মুখটা আছে ওরকম সরু, ক্যালিবারে ওরকম সরু, তাহলে ছড়িয়ে যাওয়ার চান্স একদমই নেই, ঠিক আছে? এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যেমন ধরুন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বললেন পড়াশোনা করুন, আবার সঙ্গে সঙ্গে আপনি চলে গেলেন জ্যোতিষী বাবার কাছে, যে মুক্ত পলা নীলা এদিক থেকে বৃহস্পতির দিক থেকে শুক্রের দিকে চলে যাচ্ছে, শুক্র দিক থেকে ঝট করে হয়েছে, শনির দিকে ঢুকে গিয়ে রাহু দিয়ে বেরিয়ে যাচ্ছে, করেন তো? তাই সমাজে মাল্টিপল অপশন থাকবেই, আমাকে তো আগে তো আপনি বলবেন পড়ো তবে হবে, আপনি তো বলবেন না যে খালি এই আঙ্গুটিটা নিয়ে নাও এবং হয়ে যাবে, তাই না? তো আপনার যে ওয়েল বিশার সে কিন্তু ঠিক বুঝবে যে আমায় কি গাইড করা উচিত। এইটা আমি বারবার বলেছি যে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ কোনো অংশেই খারাপ নয়, কিন্তু তাকেও বুঝতে হবে তার কি লিমিটেশন। বহু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে তারা বলে যে আমরা ফাটিয়ে বার করে দেবো, ফাটানো মানে কিন্তু স্কিনে চলে আসা, সেটা স্টেজ 4 হয়ে যাচ্ছে, আমরা স্তন দিয়ে বগলে ছড়াবে কিন্তু স্কিন হবে সেটা গলা দিয়ে ছড়াবে। এতই যদি সহজ হতো তাহলে 15-16 বছর আমাকে পড়াশোনা করার হয়তো দরকার হতো না, তাই না? বলুন, আমি তাকে কোনোভাবেই ছোট করছি না, আমি ঠিক করতে পারছি না, উনি যদি পারেন ঠিক। ক্রনিক ডিজিজ আমি দেখেছি হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে, ক্রনিক যে ডিজিজ ব্যথা বা বিভিন্ন রকমের অ্যালার্জি এগুলোতে কাজ করে আমি নিজে দেখেছি। আর বলবই বা কি করে বলুন, কি মুখে? আমার বাবা রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন, উনি BHMS করে বসে আছেন, তো ঘরেও আমি কিছু বলতে পারি না হোমিওপ্যাথি নিয়ে। সুতরাং বলুন, কিন্তু আপনি যদি সেবন করেন উল্টো পাল্টা কিছু সেক্ষেত্রে রিস্কটা বেড়ে যায়। এই যেমন সুন্দর বলেন বাবিতাজি যে উনি তো কিছুই সিগারেট খেতেন না, তাও ওনার কি করে হয়ে গেল, তাই না? সিগারেট খেলে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যাচ্ছে। আমি বলছি না সিগারেট যে খাচ্ছে না তার হবে না, আবার খেলেই তারই হয়ে যাবে, কার মনের সুখে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখুন ওটার জন্য খরচা করবেন, ট্রিটমেন্টের জন্য খরচা করবেন।
হ্যাঁ প্যারেন্টাইটিস খুব একদম দারুণ কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ইনফেকশন হয়েছে গলাতে, বারবার চাপ পড়ছে, শরীরও তার প্রতিশোধ নিচ্ছে, ওই জন্য হয়েছে। আপনি নিশ্চিত থাকুন আপনার কিছু নেই। স্যার এটা প্রিকশন কি হবে? দেখুন প্রিকশন কি, আপনি স্কুলে ছেড়ে দিতে পারবেন তো রাই, মাইনর থেকে ঢুকবে, তাহলে কোনো প্রিকশন নেই, এনজয় করুন লাইফ, ছোটখাটো চলতেই থাকবে জীবনে। এই স্বাস্থ্যকে স্বাস্থ্য মতো চলতে দিন, ওটা একটা রেলগাড়ি, ও চলবেই, দাঁড়াবে কখনো, আবার চলবে, চলবে, দাঁড়াবে। এইটা ভয়টা ঢোকাতে বারণ করছি। বারবার পুরুলিয়াতে এসে আমার বলা উচিত না, টাটার একটা বড় ব্র্যান্ড আছে নারায়ণ বিদ্যালয় বলে, আমি একদম নাম করেই বলছি। বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জায়গাতে তারা ভালো কাজ করছেন, কোট আনকোট খুব ভালো জায়গায় জায়গায় বলছেন, কিন্তু ভেতরে একটা ইনটেনশন থাকে। আমি এখানে কিন্তু কোনো রকম কোনো প্রচার করতে আসি, এখানে এসেছে মেনলি এই প্রোগ্রামটার জন্য, ঠিক আছে? আর সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট, ভয়টা তারা ভয় নেই, গলা বসে যায় যদি রিভার্সিবল না হয়। একটা ক্রনিক স্মোকারের গলা বসে যাওয়া আর আপনার টেম্পোরারি বসে যাওয়ার মধ্যে পার্থক্য একজন স্কুল টিচার খুব ভালো করে জানেন। আপনি আমি একটা বলি, বলুন, এই ডায়াবেটিস বা প্রেসার অনেকটা হেরিডিটি, সেইভাবে ক্যান্সার কি বংশগত? হ্যাঁ একদম একদম। আপনি আপনি কি জীববিদ্যার টিচার? আমি বাংলা জীববিদ্যাতে একটি ইয়ে ছিল, আমিও ভুলে গেছি, রেটিনোব্লাস্টোমা বলে একটা রোগ হয়, অদ্ভুতভাবে মায়ের যদি হয়ে থাকে বা বাবার যদি হয়ে থাকে বা দুই ভাইয়ের যদি হয়ে থাকে হবেই তাদের, এটা মেন্ডেলিয়ান বংশসূত্র। আপনার প্রচ্ছন্ন জিন নেই, প্রকট আর প্রচ্ছন্ন ছিল না মেন্ডেলিয়ানে, দুটো কালো হয়ে গেল, একটা হালকা রঙের একটা সাদা, তো প্রচ্ছন্ন জিন প্রকট জিন। দেখুন পড়াশোনা আরো বেড়েছে, আমাদের তত এক্সপ্লানেশন হারিয়ে গেছে। সোনালী বাহুবানে সকাল থেকে মোটামুটি না খেয়ে যা খেয়েই আছে। ধন্যবাদ, আমি আপ্লুত আপনার থাকার জন্য। আমি তো প্রথমে জিজ্ঞেস করলাম ফোনের মধ্যে যখন আমি দুমলিতে ছিলাম, দুলমি না দুলমি, আমার দেখালো, আমি প্রথমবার মানে এখানে এক্সপিরিয়েন্স হলো, তখন আমি ভাবলাম যে আমি জিজ্ঞেস করলাম যে জনসংখ্যা কত, ওই জনসংখ্যা এখনো ঠিক আছে, রাস নাই হলেও আপনারা থাকবেন না, থেকেছেন খুব ভালো। আর আমার মনে হয় না যে দেরি হলেও আমরা খুব একটা মানে খারাপভাবে শেষ করছি, তাই তো? আপনার হিমোগ্লোবিন তৈরি হতে পারছে না, আর যারাই তৈরি হচ্ছে হিমোগ্লোবিন গুলো সেগুলো খারাপ। এবার ভাবুন, আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে যত খারাপ ছেলেকে পড়ানো, আর আপনার হাজবেন্ড কে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি খালি ভালো ছেলেকে পড়ানো, উনি দু মিনিটে কোর্স শেষ করে আইআইটি লাগিয়ে দিলেন সবাইকে, আর আপনার কি হলো কলে বড়ে মেরে গেছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না, দুষ্টু ছেলেরা পড়ছে না, তো খারাপ সেলগুলো কি হচ্ছে স্প্লিনে চলে যাচ্ছে, স্প্লিন মানে প্লিহা, আর প্লিহাটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং প্লিহা বড় হয়ে যাচ্ছে। শরীর সেই সবদিকে চেষ্টা করছে যে আমার যেখান থেকে বোন মেরো তৈরি করে একটু রক্ত সঞ্চালন দেওয়া সম্ভব, বোন মেরো জানেন তো, এগুলো মুরগি তুলে খান শুক শুক করে, সেইটা হচ্ছে বোন মেরো হাড়ের থেকে, তো সেইটা থেকে শরীর যেভাবে চাইছে হাড়গুলোকে বাড়িয়ে দিয়ে ভেতরে ম্যারোটাকে বাড়াতে, তাই জন্য কি হচ্ছে তার দাঁতগুলোকে বড় হয়ে যাচ্ছে, এই হাড়গুলো বড় হয়ে যাচ্ছে, মাথা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো বড় হয়ে যাচ্ছে, রোগনাথিজম ডেভেলপ করছে, আমরা তাকে থ্যালাসেমিক ফেজ বলছি। কি নিদারুণ কষ্ট থ্যালাসেমিয়ার বাচ্চাদের আপনাদের কোনো আইডিয়া নেই, কারণ ওদের অক্সিজেন কমে যাচ্ছে, যে বাজে বাজে সেলগুলো চলে যাচ্ছে আপনার মানে স্ক্রিনে, আর কিছু কতিপয় কিছু সেল থেকে যাচ্ছে, তো থ্যালাসেমিয়ার জন্য আপনারা দয়া করে রক্ত দেবেন। হ্যাঁ, কারণ যাদের অলরেডি হয়ে গেছে থ্যালাসেমিয়া তাদের জীবন শেষ, তবুও আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করছি, উই আর ট্রাইং ফর ডুইং, আমরা চেষ্টা করছি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে থ্যালাসেমিয়ার অনেক কিছু কম করার, কিন্তু সাকসেস পাওয়া যাচ্ছে না, সাকসেস পাওয়া যাচ্ছে না। থ্যালাসেমিয়া মেজরে মেজরে জানেন হয়ে গেছে, ট্রেটে কোনো ভয় নেই, ট্রেটে আর ট্রেটকে বিয়ে করা চলবে না, যদি ভুল করেও ইয়াং কেউ আছেন প্রেম করে ফেলেছেন, ট্রেট হলে টাটা বাই বাই করে দিতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আচ্ছা ডাক্তারবাবু একটা জিজ্ঞেস
করতাম সেটাও দেখুন সায়েন্স বেড়েছে। আমি অদ্ভুতভাবে বিগত 8.5-9 বছরের মধ্যে মহিলাদের গল ব্লাডারের ক্যান্সার এত পাগলের মতো রেটে পেয়েছি ভাবা যায় না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস আছে, HPV, তার ভ্যাকসিনও বেরিয়ে গেছে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তার প্রথমে এসে আপনাকে অ্যাফেক্ট করছে, তারপরে এসে আপনার যে জরায়ু আছে ইউটেরাস তার মুখটাতে ও নিজের বিষটাকে ছেড়ে দিচ্ছে, দিয়েও মরে যাচ্ছে। কিন্তু যে জেনেটিক চেঞ্জেসগুলো করে দিচ্ছে সেখান থেকে হয়ে যাচ্ছে। তাই একটা সময় ছিল আমরা বলতাম ক্যান্সারের পিছনে কোনো ইনফেকশনের হাত নেই, কিন্তু এখন আর বলতে পারছি না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, যার আমরা শর্ট ফর্মে এইডস বলে থাকি, বা HIV, কিছু লিম্ফোমেটাস ভাইরাস, কিছু অদ্ভুতভাবে আমাদের ক্লোনার্টি সাইলেন্সিস বলে কিছু আমাদের পরজীবী, এরা গলব্লাডারে ক্যান্সার করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু বিভিন্নভাবে কুড়ে কুড়ে খেয়ে খেয়ে ক্যান্সার বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো কারণটা ছোঁয়াচে হতে পারে, কিন্তু রোগটা ছোঁয়াচে নয়, এটুকু মাথায় রাখুন। কারণটা ছোঁয়াচে হতেই পারে, ঠিক আছে? ছোঁয়াচে কীরকম জানি রে, মতলব আপনি যদি নিজেকে বিষ্ণুর পার্ট ভাবেন তাহলে অপরের যে পীড়া সেটা আপনি বুঝতে পারবেন। বৈষ্ণব জানে তো তেনে কৈয়জ তের পরাই জানে রে, পর দুঃখে উপকার করে তোয়ে, পর দুঃখে উপকার করে তোয়ে, মন অভিমান না আনে রে বৈষ্ণব জানে তো। থ্যাংক ইউ।